ও বি এর বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে ফোর টু ফাইভ পাঁচ বছর পরে এই অনুপাত যথাক্রমে ফাইভ টু সিক্স হয়ে যাবে তাহলে এর বর্তমান বয়স কত তো কোশ্চেনে আমাদের বলে দেওয়া আছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু ফাইভ আর কোশ্চেনে বলে দেওয়া আছে বর্তমান বয়স থেকে পাঁচ বছর পরে অনুপাতটা হয়ে যাবে ফাইভ ইস টু সিক্স এখন আমরা দেখব এই দুই দিক দিয়ে ওপর নিচ গ্যাপ সমান হচ্ছে কিনা গ্যাপ সমান বলতে এখানে দেখো পাঁচ থেকে চার বিয়োগ করলে এক হচ্ছে আর এদিকেও দেখো ছয় থেকে পাঁচ বিয়োগ হলে এক হচ্ছে দুই দিক দিয়ে কিন্তু গ্যাপ এক করে আসছে এখানেও পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এখানেও ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক এখন দেখবো এই একের সঙ্গে কত গুণ করলে এই পাঁচ বছরের এই পাঁচ আসছে তো একের সঙ্গে যদি আমি পাঁচ গুণ করে তবে এই পাঁচ আসছে এখন এর বর্তমান বয়স জানতে চাইছে তো এই যত দিয়ে গুণ করলাম মানে পাঁচ দিয়ে যে গুণ করলাম পাঁচের সঙ্গে চার গুণ করলে এর বর্তমান বয়স হবে আর পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলে বিয়ের বর্তমান বয়স হবে তো পাঁচের সঙ্গে চার গুণ করলে পাঁচ চার কুড়ি এর বর্তমান বয়স তো এর বর্তমান বয়স হচ্ছে অপশান বি সঠিক উত্তর কুড়ি বছর বিয়ের জানতে চাইলে পঁচিশ বছর হতো